কথা বলেন তাদের বিরুদ্ধে, কথাই কথাই বলেন জঙ্গি, কথাই কথাই বলেন সন্ত্রাসী। তো সাধারণ মানুষ আপনাকে কি প্রশ্ন করে, কি বলতে চায়, এটা আপনি কখনো কি আমলে নিতে পেরেছেন? কখনো কি জনগণের মনের ভাষা আপনি পড়তে পেরেছেন? আপনি পারেননি, পারেননি এই কারণে যে আপনার প্রয়োজন পড়ে না, আপনার ভোটের দরকার নেই, নির্বাচনের দরকার নেই, আপনার জনগণের কাছে জবাবদিহিতার দরকার নেই। তো সুতরাং আপনার তো এগুলো জনগণের প্রাণের ভাষা, মনের ভাষা বোঝার তো আপনার দরকার নেই। আপনার দরকার যেন তারা প্রকারে ক্ষমতার সোনার হরিণ যাতে আপনার কাছে থাকে, সেটার জন্যই আপনার প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টার জন্যই আপনি এহনো কাজ নাই যে করে যাচ্ছেন না। জঙ্গি কারা? জঙ্গি যদি আমরা ডিফাইন করি, সংজ্ঞায়িত করি, যে জঙ্গি হচ্ছে যারা তাদের ন্যূনতম রাজনৈতিক যে আদর্শ তাদের মধ্যে আছে, সেই আদর্শ এক হাতে, আর আরেক হাতে হচ্ছে সন্ত্রাস, আরেক হাতে হচ্ছে রক্তপাত, এর মধ্যে দিয়েই তারা তাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। তাহলে 28শে অক্টোবরের ঘটনা আর আজকে যাদেরকে তিনি জঙ্গি বলে অভিযুক্ত করেন, কথা বলেন, এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? আপনার লোকেরা, আপনার সোনার ছেলেরা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে রাজপথের উপর ফেলে দিয়ে সেই লাশের উপর নৃত্য করেছে, এই ছবি, এই ফটোগ্রাফ, এই ভিডিও আজও মানুষের মোবাইলে, আজও বিভিন্ন জায়গায় এটা দেখা যায়। তাহলে ওই যে আপনার জঙ্গি যে কথাগুলো আপনি বলেন, তো জঙ্গির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সাথে আপনার যে মিল, আমি শুধু মিল বলবো না, জঙ্গিদের কর্মকাণ্ডের চাইতেও ভয়াবহ কর্মকাণ্ড আওয়ামী লীগের 28শে অক্টোবরের কথা। আওয়ামী লীগ একটি বিকারগ্রস্ত দল, রক্ত আর লাশের উপর দিয়ে ওরা ক্ষমতায় আসতে চায়। ওদের কাছে গণতন্ত্র, ওদের কাছে নির্বাচন, মানুষের জনসমর্থন, এর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই বলেই তারা 28শে অক্টোবরের মতো একটি ঘটনা ঘটিয়েছে, যেখানে লাশ আর রক্তপাত ছাড়া অন্য কিছুই নয়। আমি যদি 1/11 সহ যে সমস্ত ঘটনা, এটাকে যদি আমি ষড়যন্ত্রের একটা পিরামিড ধরি, তো পিরামিডের প্রথম স্তর হচ্ছে 28শে অক্টোবরের সেই রক্তাক্ত ঘটনা। এই ঘটনার সাথে জাতীয় আন্তর্জাতিক অনেক শক্তি জড়িত, যে বিএনপি, বিএনপির ভাবমূর্তি এবং বিএনপিকে পর্যুদস্ত করার জন্য এবং আওয়ামী লীগকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য এটা একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যান, সেই প্ল্যানের টুলস হিসাবে, সেই সেটার একটা যন্ত্রাংশ হিসাবে আওয়ামী লীগ এবং তার মানে এই সশস্ত্র কর্মীরা লগি বৈঠা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, এবং ওরই পথ বেয়েই কিন্তু 1/11 ঘটনা ঘটেছে। মইনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসছেন, সেই পথ করে দিয়েছেন শেখ হাসিনা। আমি আগেও বলেছি যে এটা এমন একটা দল, সেই দলের নেতৃবৃন্দ হচ্ছে সাইকো, এরা বিকারগ্রস্ত, এরা রক্ত ছাড়া আর কিছু দেখতে পায় না ক্ষমতায় আসার জন্য, এমন কোনো কাজ নেই সেই কাজ তারা করে না। ক্ষমতায় আসার পর সমস্ত প্রতিষ্ঠান ভেঙেছে, নির্বাচন কমিশনকে ভেঙে ফেলেছে, লোক দিয়েছে, নির্বাচন কমিশন নামে একটা অফিস আছে, কিন্তু নির্বাচন কমিশনের যে স্বাধীন সত্তা এবং কার্যকারিতা ধ্বংস করে দিয়েছে, কারণ নির্বাচন আর দরকার নাই, তার অনুগ্রহ ভাজন চাকর বাকরদেরকে দিয়ে নির্বাচন কমিশন সাজাবেন এবং প্রধানমন্ত্রী যেটা বলে দিবেন সেইভাবেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আজকে ইউপির নির্বাচন হচ্ছে, আপনারা দেখছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, এটা জাস্ট ওদের আওয়ামী লীগের ইয়েরাও বলছে, এমপিরাও বলেছে, আপনারা দেখবেন পত্র পত্রিকা প্রথম আলোতে এসছে যে তাদের একজন এমপি বলেছে, আর এখানে যেটা সিলেকশন দেওয়া হবে সেই তো পাশ করবে, এর আবার নির্বাচন কি? তো এই যে ঘটনা, শরীয়তপুরের একটি ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, তো এইটা যাদের রাজনৈতিক দর্শন, সেই রাজনৈতিক দর্শন হচ্ছে সেখানে কোনো ভোট থাকবে না। শেখ হাসিনা কিন্তু দেখবেন গণতন্ত্রের কথা বলে, শেখ হাসিনার গণতন্ত্রের কথা আর পলিটিক্যাল সায়েন্সে যে গণতন্ত্রের কথা বা পৃথিবীতে যে সমস্ত মনীষীরা গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন তার সাথে কোনো মিল নেই, কোনো মিল পাবেন না। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে তাকে আজীবন ক্ষমতায় রাখো,
তার লোকরা লুটপাট করো, তারা থাইল্যান্ড, তারা কি বলে যে মালয়েশিয়া, কানাডা, যুক্তরাজ্য, রাশিয়া প্রত্যেকটি জায়গায় প্রাসাদপম তারা ঘর বাড়ি নির্মাণ করবেন, এটাই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। এখানে গভর্নমেন্ট অব দি পিপুল বাই দি পিপুল ফর দ্য পিপুল নয়, গভর্নমেন্ট অব দি লুটপাটের টাকা, গভর্নমেন্ট অব দি সন্ত্রাসীদের উৎপাত, গভর্নমেন্ট অব দি মানে কি বলে বাই দি মানে লুটেরা লুটেরা, এই হচ্ছে মানে শেখ হাসিনার গণতন্ত্রের সংজ্ঞা। এই গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী তিনি চলতে চান। তিনি বলেছেন যে এই শীতে আবার করোনা বাড়তে পারে, তো এই শীতে করোনা বাড়তে পারে তো আপনি তো জোর করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, আপনি যে গত যে ঢেউটা গেল আপনার কি বলে ডেল্টা ডেল্টা ভ্যারিয়েন্টের যে ঢেউটা গেল আপনারা দেখেছেন, এবং প্রথম যে ঢেউটা আসলো করোনার, রাস্তাঘাটে মানুষ মারা গেছে, হাসপাতালে অক্সিজেন নাই, কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, বারবার পত্র পত্রিকায় উঠেছে মানুষ হাসপাতালের বারান্দায় করোনা নিয়ে ডুকরে ডুকরে মরেছে, ধুকে ধুকে মরেছে। এই সরকার সারা বাংলাদেশের কোথাও করোনা মোকাবেলার জন্য যে চিকিৎসা সরঞ্জাম দরকার সেই সরঞ্জাম দিতে পারেনি। এখন আবার তিনি বলছেন যে শীতে আবার করোনা বাড়তে পারে, মনে হচ্ছে যে ঝড় আসবে, ঝড়ের পূর্বাভাস তিনি দিচ্ছেন, কিন্তু ঝড়ের পূর্বাভাস দেওয়ার সময় ঝড় মোকাবেলা করার জন্য যে আপনার সাইক্লোন সেন্টার হয় আরো বিভিন্ন ধরনের হয় সেটা কোথায় প্রধানমন্ত্রী? আপনি আরো কত লোককে করোনার করাল গ্রাসে আপনি ফেলে দিবেন, কারণ তাদের চিকিৎসা সরঞ্জামের কোনো ব্যবস্থা নাই, এবং ঢাকার বাইরে ঢাকার দুই একটি প্রাইভেট হাসপাতাল ছাড়া আর কোথাও করোনা মোকাবেলার জন্য করোনা চিকিৎসার জন্য কোনো সরঞ্জামের ব্যবস্থা এখনো পর্যন্ত কোথাও নেই। তো সুতরাং আরো কত মানুষ যে মারা যাবে তার কোনো ঠিক নেই, সেই আপনি কি সেই মৃত্যুর আপনি কি সেই দিকে ঠেলে দেওয়ারই আভাস দিচ্ছেন? সেটা না দিয়ে আপনি যদি আজ সারা বাংলাদেশকে মনিটরিং এর মধ্যে নিয়ে এসে প্রত্যেকটি হাসপাতালে অক্সিজেন, প্রত্যেকটি হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা, প্রত্যেকটি হাসপাতালে আপনার করোনার জন্য যে ইঞ্জেকশন দরকার, যে ইঞ্জেকশনটি সহজে পাওয়া যায় না, সেটার যদি আপনি ব্যবস্থা করতে পারতেন তাহলেই বোঝা যেত যে আপনার এই পূর্বাভাস দেওয়ার সাথে আপনার কাজের মিল আছে, কিন্তু কাজের মিল নেই, বরং আপনি মৃত্যুর অপেক্ষা করছেন। আরো কত লোক বাংলাদেশের মারা যায় কারণ আপনি লাশ দেখতেই অভ্যস্ত, 28শে অক্টোবর যেমন লাশের মধ্যে দিয়ে আপনি আপনার ক্ষমতায় আসার পথকে প্রশস্ত করেছেন, ঠিক এখনো ক্ষমতায় থেকে লাশ আর রক্ত এই দুইটার উপরেই হচ্ছে আপনার একমাত্র ভরসা আপনার ক্ষমতায় টিকে থাকার। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন যে এত কিছু যে দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, চাল, মোটা দানা মসুরের ডাল, সরু দানা মসুরের ডাল, মরিচ, পেঁয়াজ, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয়, আপনার প্রতি কেজি সোয়াবিন তেল 1 লাফে 7 টাকা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। আবার দেখবেন যে এখন ডিজেলের দাম বৃদ্ধি করার তারা পায়তারা করছে, এবং তারা এটা করতে চাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে দাম অত্যন্ত বেড়ে গেছে, আমাদের এটা করতে হবে। এই ডিজেলের দাম বিক্রি হলে বৃদ্ধি করলে কি হবে, এই ডিজেলের দাম ইয়ে করলে এটার একটা কি বলে একটা চেইন রিয়াকশন হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি জায়গায় এফেক্ট করবে, কারণ ডিজেলের উপর আমাদের কৃষি নির্ভর করে, ডিজেলের উপর আমাদের অনেক কিছুই নির্ভর করে, তাহলে আরো বেশি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে। এই যে দাবি করা হলো যে এটা দাম কমাও, চারিদিক থেকে মানুষ রাজনৈতিক দলগুলো এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো, কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, দাম বাড়লো তো কি আছে, তাদের তো ক্যানাডাতে বাড়ি আছে, তাদের তো মালয়েশিয়াতে বাড়ি আছে, তাদের প্রতিদিনের সিন্ডিকেটের টাকা ওদের পকেট ভারী হচ্ছে, তো ওদের ওসব মানে দরকার কি যে পেঁয়াজের দাম বাড়লো, চালের দাম বাড়লো, মরিচের দাম বাড়লো, আলুর দাম বাড়লো, তাতে যায় আসে কি, সোয়াবিন তেলের দাম বাড়লে যায় আসে কি, মধ্যম আয় আর নিম্ন আয়ের মানুষ বাঁচলো কি মরলো সেটা তো আওয়ামী লীগারদের দেখার কোনো দরকার নেই, কারণ তাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত টাকা এমনই হয়েছে যে সেই টাকা রাখার আর জায়গা নাই, তারা বিদেশে পাচার করছে। ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচারে জড়িত, একটা জেলার যদি 2000 কোটি টাকার সাথে জড়িত থাকে তাহলে ওয়ার্ড পর্যায়ে নিশ্চয়ই 50 কোটি টাকা তাদের আছে, যদি আমরা এটাকে যদি রেশিও করি তাহলে তো সেটাই দাঁড়াবে। আজকে এই লুটপাটের অর্থনীতি, রক্তপাতের অর্থনীতি,
রক্তপাতের রাজনীতি, লাশের রাজনীতি, আর হচ্ছে মানুষ মারার রাজনীতি। না খাইয়ে দিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে অর্ধ পেট এবং আধা পেট রেখে নিম্ন আয়ের মানুষ, ক্ষেত মজুর, শ্রমিক সবকে আপনার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার উপর উনি বলেন যে করোনা শীতের সময় বৃদ্ধি পাবে, তার মানে তিনি আরো আনন্দিত যে আরো কিছু লোক মারা যাবে এবং এই মারা গেলে তিনি অত্যন্ত নির্বিঘ্নে, মানে তিনি দেশের হর্তাকর্তা যেমন হয়ে আছেন ঠিক সেইভাবেই তিনি হর্তাকর্তা থেকে যাবেন। কারণ করোনার সময় মানুষ বের হতে চাইবে না, প্রতিবাদ হবে না, আর নির্বিঘ্নে মানুষ মরতে থাকবে, কোনো প্রতিবাদ হবে না, এইটাই হচ্ছে তিনি কামনা করেন। এই জন্যই তিনি বলেছেন যে যে শীতকালে আবারও করোনা আসছে, অথচ এর কোনো প্রতিকার তার কাছ থেকে নেই। তো যাই হোক, আজকে আমি আবারও আপনাদেরকে বলি যে এই যে দুর্বিষহ, এই যে হাড় হিম করা 28শে অক্টোবরের ঘটনা, এই 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 ঘটনা, এই রক্তপাতের ঘটনা, এটি আজকে জাতির সামনে, জাতি নিশ্চয়ই ভুলে যাবে না এই মর্মান্তিক, এই মানে নৃশংসতার কত ভয়ঙ্কর রূপ হতে পারে 28শে অক্টোবরের ঘটনা, সেটা যে তুলে ধরেছেন আজকে যারা আয়োজন করেছেন, কিন্তু সারা দেশে এই জিনিসটা তুলতে হবে। এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের প্রকৃত চরিত্রটা বেরিয়ে আসবে যে এরা এরা কোনো শান্তি, মানবতা, মানবিক মর্যাদা এইটার পক্ষের লোক না, এরা হচ্ছে খুন, জখম, লুটপাট এইটার পক্ষের লোক। তারা এইটার ভাবধারার উপরেই তারা চলে, এইটার দর্শনেই তারা চলে। আপনার লাশ আর রক্তপাত বিরোধী দলকে নিশ্চিহ্ন করার যে দর্শন, সেই দর্শনের প্রধান দার্শনিক হচ্ছেন শেখ হাসিনা ওয়াজেদ। তার কাছে প্রকৃত গণতন্ত্রের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।